হ্যালো তানি, কি খবর তোমার? তুমি এত সুন্দর একটা বাবু, কিন্তু তুমি এত দুষ্টামি করো কেন? এত পচা বাবুদের মতো করো কেন? তুমি নাকি কিছুই খেতে চাও না, পড়তেও চাও না, ঘুমাতে চাও না, স্কুলে যেতে চাও না, হোমওয়ার্কও করতে চাও না। এত দুষ্ট বাবুদের লালটু ভূত ধরে ধরে খায়, হাত পা গুলো ছিঁড়ে ছিঁড়ে মচ মচ করে চিবিয়ে খায়। আজকে আমি খাবো তানিকে, কারণ তানি একটা পচা বাবু। সে কারো কথা শোনে না, শুধু দুষ্টমি করে। এই তানি, তুমি কি জানো না, ছোট বাবুরা ঠিক মতো যদি না খায় না ঘুমায় তাহলে সব সময় ছোট থাকে আর বড় হতে পারে না। তুমি কি সব সময় ছোট থাকতে চাও, বড় হতে চাও না? তুমি কেন স্কুলে যেতে চাও না? তুমি স্কুলে না গেলে পড়াশোনা কিছুই শিখতে পারবে না, কিছুই জানতে পারবে না। সবাই তোমাকে বোকা বাবু বোকা বাবু বলবে তানি। তখন তোমার কেমন লাগবে তানি? আজকে থেকে গুজগার হয়ে যাও, ভালো হয়ে যাও তুমি তানি। তাহলে সবাই তোমাকে অনেক আদর করবে, রোজগার করবে, বুঝতে পেরেছো? আর যদি আমার কথা না শোনো, আজ গভীর রাতে তোমার বাসায় গিয়ে তোমাকে হালুম করে খেয়ে ফেলবো।